press the bell icon on the YouTube app and never miss another update. এই বাইকটার দাম হচ্ছে আপনার 2,50,000 টাকা। তো এটার ভিতর আপনার দুইটা কালার পেয়ে যাবেন, একটা ব্লু কালার এবং এখানে আছে রেড কালার। তো ফ্রেন্ডস, এখানে চারটা বাইকে আপনি 1,80,000 টাকা করে। ওকে ফ্রেন্ড, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বাংলা শেয়ারে প্রথম মানে ট্রিপল হাইড্রোলিক আপনার স্পোর্টস বাইক এটা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নাবিম ব্লগস। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটি হচ্ছে সম্পূর্ণ বাইক নিয়ে। তো দেখতে পাচ্ছেন আজকে আমি এমন একটা দোকানে চলে আসলাম, অনেক ধরনের বাইক ওনাদের কাছে আছে। তো আমি এই বাইকগুলো আমি আপনাকে দোকানে ভিতরে গিয়ে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, আমি চলে আসলাম দোকানে ভিতরে। দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে একটা বাইকে বসে আসছি, খুবই সুন্দর একটা বাইক। আর এখানে যে বাইকগুলো আছে সবগুলো আছে আপনার চায়না থেকে অ্যাসেম্বলি করে আনা এই বাইকগুলো। আর এগুলো হচ্ছে আপনার বিভিন্ন দেশের বাইক, এগুলো আপনার অ্যাকচুয়ালি আপনার চাইনিজ বাইক বলা যাবে না। এখানে আপনার ক্যাফে রেসার থেকে শুরু করে এক্সেল, তারপরে আপনার রেসিং বাইক টাইপের যে বাইকগুলো আছে এগুলো আপনার ওনাদের কাছে পেয়ে যাবেন। তো এগুলো বাইকগুলোর প্রাইস রেট সম্পর্কে আমি আপনাকে জাস্ট একটা আইডিয়া দিব যে কত টাকা হলে আপনার এই বাইকগুলো কিনতে পারবেন। তো অবশ্যই আপনার এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। আর আরেকটা কথা হচ্ছে, আপনারা যারা নতুন তারা প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করার পর পাশে থেকে যে বেল আইকনটি আছে সেটাতে অবশ্যই প্রেস করে দিবেন, তাহলে আমি যে নতুন ভিডিওগুলো দিব সেটা নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। আর অবশ্যই আপনি আমার ইনস্টাগ্রামে জয়েন করবেন, আমার ইনস্টাগ্রামের নাম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো অবশ্যই আপনারা যারা এখনও পর্যন্ত আমার ইনস্টাগ্রামে জয়েন করেন নাই তারা আমার ইনস্টাগ্রামে জয়েন করে রাখবেন। তো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে চলেন ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আমরা চলে আসলাম দোকানের ভিতরে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ দোকানটা। তো এখানে অনেকগুলো বাইক রাখা হয়েছে, এগুলোর প্রাইস রেট সম্পর্কে আমি আপনাকে জাস্ট একটা আইডিয়া দেবো যে কত টাকা হলে আপনারা এই বাইকগুলো কিনতে পারবেন। তো আমি যদি দোকানের এই পাশটাতে দেখাই তাহলে দেখতে পারবেন এখানে অনেকগুলো বাইক আছে। সো আমরা এখান থেকে শুরু করব। তো ভাইয়া, এখানে যে বাইকগুলো এগুলো সবগুলো কি আপনি একই মডেলের নাকি? জি জি, সামনে পিছনে চাকাটা সমান্তরাল 19 না? আচ্ছা, এগুলোর দাম কত করে? 1,80,000 টাকা করে। এগুলো কি আপনার মডেল চেঞ্জ নাকি শুধু কালারটা চেঞ্জ? না, মডেল চেঞ্জ। এটা আপনার কি মডেল? এটা এজেএস, এটা হচ্ছে এজেএস, এটা মডেলটা তাই না? হ্যাঁ, এটা হচ্ছে 1,80,000 টাকা। আর এটা তো আপনার দেখতে পাচ্ছেন, এটা কি আপনার ডুয়েল ডিস্ক নাকি আপনার সিঙ্গেল ডিস্ক? ডুয়েল ডিস্ক, সামনে পিছনে সবগুলোই। আচ্ছা, তো ফ্রেন্ডস এখানে চারটা বাইকে আপনি 1,80,000 টাকা করে, আর সবগুলোই হচ্ছে আপনার ডুয়েল ডিস্ক। এগুলো মডেল চেঞ্জ, এটা হচ্ছে ক্যাফে রেসার এজেএস, আর এই যে এটা এটা হচ্ছে ক্লাসিক। আচ্ছা, তারপরে যে এটা পাশেরটা? আচ্ছা আচ্ছা, ওকে। পাশাপাশি আমি এটা দেখবো যে এটা এক্সেল বাইক। তো ফ্রেন্ডস, এখানে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্সেল বাইক, ডিটিএম ডিমার্ক। কোন দেশের বাইক এটা? মালয়েশিয়া। তো এটার দাম কত? এটা দাম হচ্ছে 1,80,000। তো ফ্রেন্ডস, এখন যে বাইকটা দেখতে পাচ্ছেন এক্সেল বাইকটা, এটার দাম হচ্ছে 1,80,000 টাকা। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা বাইক। এটা আপনার কত সিসির বাইক? এটা সম্পূর্ণ ডিজিটাল মিটার এটা। তো পাশে আমরা আরেকটা বাইক দেখতে পাচ্ছি, ব্লু কালারটা কিন্তু খুব সুন্দর।
এটা সামনে চাকাটা কতটুকু পিছনেটা কতটুকু এটা চাকা হচ্ছে 17 আর সামনে সামনে আছে এটা মাইলেজ কতটুকু এটা মাইলেজ 35 থেকে 40 35 থেকে 40 কিলোমিটার পাবেন এটা তো মাইলেজ এই ধরনের মাইলেজ আচ্ছা 35 থেকে 40 কিলোমিটার আর এটা হ্যান্ডেলবারটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন আর সামনের লুকটা কিন্তু একদম অসাধারণ তো এটার ভিতরে আপনারা দুইটা কালার পেয়ে যাবেন একটা ব্লু কালার এবং এখানে আছে রেড কালার এখানে আপনার অনেকগুলো আরও বাইক আছে তো ভাই এটার দাম কত পড়বে এটা আপনার কি মডেল এটা হচ্ছে রিগাল র্যাপটরের আর স্টিলারের মিনি ভার্সন এটা তো দেখতে পাচ্ছেন এ হচ্ছে বাইকটি ট্রিপল হাইড্রোলিক আচ্ছা তো ফ্রেন্ডস আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাবেন এই বাইকটাতে আপনার ট্রিপল হাইড্রোলিক সামনে হচ্ছে দুইটা আর পিছনে হচ্ছে আপনার একটা সিঙ্গেল এটা হচ্ছে আপনার ডাবল ইঞ্জিনের এই বাইকটার দাম কত এই বাইকটার দাম হচ্ছে আপনার 250,000 টাকা এটা মাইলেজ কতটুকু পাওয়া যাবে এটা মাইলেজ পাওয়া যাবে 30 থেকে 35 আপনারা দেখতে পাচ্ছেন ডাবল সাইলেন্সার এখানে এই পাশে একটা আছে আর এই পাশে আরেকটা আছে মিটারটা কোনটা এটা এটা হচ্ছে অ্যানালগ তো দেখতে পাচ্ছেন এটাতে আপনি অ্যানালগ মিটার ইউজ করা হয়েছে পুরো বডিটা স্টিলের সিস্টেম আর সম্পূর্ণ বডিটা হচ্ছে আপনার স্টিল বাই স্টিল আচ্ছা তো আমি যদি ইঞ্জিনটা দেখাই তাহলে দেখতে পাবেন এটা হচ্ছে কুলিং সিস্টেম হচ্ছে কিন্তু আপনার ওয়াটার কুলিং এটা এটা হচ্ছে ওয়াটার কুলিং এটার ভিতরে কি কোনো কালার পাওয়া যাবে মানে অন্য কোনো কালার পাওয়া যাবে হোয়াইট এবং ব্লু কালার তো আমরা ব্লু কালারটা দেখতে পাচ্ছি আপনার হোয়াইট কালারটা পেয়ে যেতে পারেন তো ফ্রেন্ডস 250,000 টাকা হলে কিন্তু আপনার এই বাইকটা কিনে নিতে পারবেন খুবই সুন্দর একটা বাইক আর এই বাইকগুলো সম্পর্কে যদি আরও ডিটেল জানতে চান তাহলে ভিডিওর নিচে ওনাদের ফোন নাম্বার দেওয়া থাকবেন তাদের দোকানের আপনারা চাইলে অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আর অবশ্যই আপনার দোকানটি ভিজিট করতে পারবেন তো এখানে আরও অনেকগুলো বাইক আছে এগুলো আমরা দেখবো এই বাইকটার দাম কত পড়বে এটা রুশি এক্সেল থার্ড ভার্সন আচ্ছা তো ফ্রেন্ডস ফ্লিপাইনের বাইক ওকে তো এটা আপনার 150 সিসি বাইক এটা 150 সিসি একটা এক্সেল বাইক দেখতে পাচ্ছেন আচ্ছা এটা হচ্ছে আপনার মডেলটা দেখতে পাচ্ছেন তো এই বাইকটার দাম কত পড়বে আচ্ছা আচ্ছা ডার্ক বাইক আচ্ছা সামনে চাকাটা হচ্ছে আপনি একটু চিকন দেখতে পাচ্ছেন আর পিছনে চাকাটা একটু মোটা অফরোড বাইক বলা হয় এটাকে আমি আপনাদেরকে ইঞ্জিনটা দেখাচ্ছি তাহলে দেখতে পারবেন 60 হর্স পাওয়ার আচ্ছা ফ্রেন্ড আপনারা দেখতে পাচ্ছেন এই বাইকটা থেকে আমরা মোনো সাসপেনশন যে গ্রিপটা আছে সেটা ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন তো ফ্রেন্ডস এটার দাম হচ্ছে 145,000 টাকা তো 145,000 টাকা হলে আপনার এই বাইকটা কিনে নিতে পারবেন আর এটা হচ্ছে একটা এক্সেল বাইক এটা মাইলেজ কতটুকু এটা মাইলেজ 35 কিলোমিটার এটার ভিতরে কোনো কালার হবে মানে হোয়াইট কালার ছাড়া ওকে ফ্রেন্ড আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট কালার তারপর আমি দোকানের সামনের অংশটা যদি দেখাই তাহলে দেখতে পাবেন এটা হচ্ছে আমার ব্ল্যাক কালার ভিতরে ইয়েলো কালার দেখতে পাচ্ছেন এটা মনে হয় অলরেডি সেল হয়ে গেছে তাই না আচ্ছা তো আপনার নেক্সট টাইম আসলে মানে এই বাইকটা পাবেন সমস্যা নেই তো আরেকটা বাইক আমরা ওই পাশে দেখতে পাচ্ছি এটা ডেটোনা এই বাইকটার দাম কত ওকে ফ্রেন্ড এখন যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেটোনা মডেল ক্রুজার বাইক আচ্ছা আন্ডারটেকার বাইক এটা তো আপনার ট্রিপল হাইড্রোলিক দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে দুইটা আর পিছনে হচ্ছে আপনার একটা টিউবলেস টায়ার এটাতে সামনে হচ্ছে 18 পিছনে হচ্ছে আপনার 17 আর এটাতে আপনার অ্যানালগ মিটার ইউজ করা হয়েছে আমি আসলে পিছনে যাইতে পারতেছি না যার কারণে আমি পিছনে অংশটা দেখাতে পাচ্ছি না তো ফ্রেন্ডস এখন যে বাইকটা আপনারা দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর একটা বাইক রিগাল র্যাপটর জিটিআর আচ্ছা স্পোর্টস বাইক এটা এটা হচ্ছে আপনার ট্রিপল হাইড্রোলিক ওকে ফ্রেন্ড আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বাংলাদেশের প্রথম মানে ট্রিপল হাইড্রোলিক আপনার স্পোর্টস বাইক এটা ওয়াটার কুলিং এবং এয়ার কুলিং ইঞ্জিন হচ্ছে আপনার দুইটা আচ্ছা তো ভাই এই বাইকটার দাম কত তো ফ্রেন্ডস এই বাইকটা যদি আপনারা কিনতে চান তাহলে এটার দাম পড়বে আপনার 320,000 টাকা এটা কি এটা আরপিএম ওকে এটা 150 সিসির একটা বাইক এটা মাইলেজ কতটুকু পাওয়া যাবে এটা এটা মাইলেজ পাবেন আপনার 30 থেকে 35 কিলোমিটার খুবই সুন্দর একটা বাইক আর এটার ভিতরে কি অন্য কোনো কালার হবে নাকি হোয়াইট কালার হবে ব্ল্যাক ম্যাট তো ফ্রেন্ডস এই বাইকটার সম্পর্কে যদি আরও ডিটেল জানতে চান তাহলে ভিডিওর নিচে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে সম্পূর্ণ শোরুমটা দেখেন
এপাশে অনেকগুলো বাইক আছে। ওকে ফ্রেন্ডস, আমি এতক্ষণ যে বাইকগুলো আমি আপনাদের দেখালাম, এটা হচ্ছে এই দোকানে ভিজিটিং কার্ড দেখতে পাচ্ছেন। ওকে, সো এই দোকানের অ্যাড্রেস থেকে শুরু করে ফোন নাম্বার যাবতীয় ডিটেলস আমি ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া রাখছি, আপনারা ওখান থেকে চেক করে নেন। আর আপনারা যদি এই বাইকগুলো সম্পর্কে আরও ডিটেল জানতে চান তাহলে ভিডিওর নিচে যে ফোন নাম্বারটি দেওয়া আছে ওনাদের সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন, আর চাইলে আপনারা অবশ্যই দোকানটি ভিজিট করতে পারেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনার কাছে ভিডিওটি ভালো লাগছে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে আমাকে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে বা নেক্সট আপনি কী নিয়ে ভিডিও দেখতে চান। আর অবশ্যই আপনারা যারা নতুন তারা প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটাতে অবশ্যই প্রেস করে দিবেন, তাহলে আমি যে নতুন ভিডিওগুলো দেবো সেটার নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। আর আপনারা সবাই আমার ইনস্টাগ্রামে জয়েন করবেন, আমার ইনস্টাগ্রামের ইউজার নেম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তো অবশ্যই আপনারা আমার ইনস্টাগ্রামে জয়েন করবেন। তো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আর নাবিন ব্লগ চ্যানেলকে বেশি বেশি সাপোর্ট করেন। আল্লাহ হাফেজ। I'm walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, still.